আসসালামু আলাইকুম। দুটি শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করব, তাতেই বুঝতে পারবেন যে আমাদের প্রবাসী আয়ের 12টা যে বাঁচতে শুরু করেছে তার আলামত পাওয়া যাচ্ছে। বণিক বার্তার শিরোনাম হচ্ছে প্রবাসী আয়ে প্রভাব পড়ার আশঙ্কা, আর আরেকটি অনলাইন পত্রিকা দি ডেইলি ক্যাম্পাস .com তাতে বলা হচ্ছে প্রবাসী আয়ে ভাটা 6 দিনেও আসেনি একদিনের সমান রেমিটেন্স। দর্শক বুঝতে পারছেন, বণিক বার্তা পরিষ্কারভাবে বলেছে যে দেশে দেশে রেমিটেন্স শাটডাউনের যে আহ্বান তার প্রভাব পড়তে শুরু করেছে প্রবাসী আয়ের উপর। কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে প্রবৃদ্ধির ধারায় ফিরে এসেছিল রেমিটেন্স প্রবাহ, তবে ইন্টারনেট বন্ধ ও দেশব্যাপী সংঘাত সংঘর্ষ ও কারফিউর প্রেক্ষাপটে চলতি জুলাইয়ে এর পত্তনের আশঙ্কা দেখা দিয়েছে। 24 জুলাই পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে মাত্র $150 কোটি। এর মধ্যে $98 কোটি এসেছিল প্রথম 13 দিনে, আর 14 থেকে 24 জুলাই পর্যন্ত 10 দিনে রেমিটেন্স এসেছে প্রায় $53 কোটি, যেখানে গত মাসে প্রবাসী বাংলাদেশিরা $254.16 লাখ রেমিটেন্স দেশে পাঠিয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, দেশে সংঘটিত সহিংসতা, মৃত্যু ও ইন্টারনেট বন্ধকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছে এদের একাংশ। এই পরিস্থিতিতে জুলাইয়ের শেষ সপ্তাহে রেমিটেন্স প্রবাহ আশঙ্কাজনক হারে কমে যেতে পারে। কখন? জুলাইয়ের শেষ সপ্তাহে। সেক্ষেত্রে জুলাইয়ে আসা রেমিটেন্স হতে পারে চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। যদিও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক মনে করেন, হুন্ডিতে রেমিটেন্স পাঠানোর বিষয়ে যে প্রচার চলছে প্রবাসীরা তাতে সাড়া দেবেন না, প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই দেশে রেমিটেন্স পাঠাবেন বলে তিনি আশাবাদী। কিন্তু ইতিমধ্যে তা যেই খবর তাতে নিম্নগামী। ক্যাম্পাস .com বলছে যে দেশে প্রবাসী আয় আসা গত 1 সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। 19 থেকে 24 জুলাই 6 দিনে দেশে প্রবাসী আয় এসেছে মাত্র $7.80 লাখ। অথচ চলতি মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল $7.90 লাখ। তার মানে এর আগের যে 18 দিনে প্রতিদিন আসতো $7.90 লাখ, সেখানে 6 দিনে মাত্র এসছে $7.80 লাখ, অর্থাৎ একদিনের সম পরিমাণ এসছে। তাতে দেখা যাচ্ছে মাসের প্রথম ভাগে একদিনে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল, সর্বশেষ গত 6 দিনেও একদিনের সম পরিমাণ প্রবাসী আয় আসেনি। কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। এটা সত্য, আমি নিজেও জেনেছি যে প্রবাসীরা দারুণভাবে বিক্ষুব্ধ, যেহেতু তারা এই সহিংসতায় ব্যাপারে কোনো কিছু করতে পারেনি, হতাহতদের পাশে দাঁড়াতে পারেনি, আন্দোলন যৌক্তিক তারা মনে করে এবং এই আন্দোলনে তারা অংশ নিতে পারেনি। কিন্তু যেভাবে দমনপীড়ন করা হয়েছে, যেভাবে হতাহতের ঘটনা ঘটেছে, তাতে সরকারের ব্যাপারে তারা ক্ষুব্ধ এবং এই কারণে তারা দেশে দেশে রেমিটেন্স শাটডাউন একটি আহ্বান বা প্রচার চালিয়েছে, যা যথেষ্ট পরিমাণ সাড়া ফেলেছে। এবং এটি যদি এখন যে প্রবণতা ইতিমধ্যে দেখা গেছে যে 6 দিনের সম পরিমাণ রেমিটেন্স আসছে একদিনে, তাহলে দর্শক বুঝতে পারছেন যে এর পরিস্থিতি কী হবে। এবং এটি যখন নাকি এই মাসটা শেষ হবে, তখন কিন্তু হিসাব নিকাশে পরিষ্কার হবে যে রেমিটেন্স বিপর্যয় কোন পর্যায়ে উন্নীত হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।